বিসমিল্লাহি রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই আপনারা মন দিয়ে, খেয়াল দিয়ে শুনবেন, অবশ্যই লাভবান হওয়া যাবে। তো আজকের কথাটি হলো কি, যে এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কি? কেউ বলবে আছে, কেউ বলবে নাই। আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সে কথাটি হলো যে এই পৃথিবীতে এমন লোক কি ছিল বা এমন লোক কি আছে বর্তমানে যে আজরাইল আসলে তাকে ফেরত দেবে? আজরাইল যখন আপনার কাছে আসবে, ফেরত দেবে, আর ফেরত দিতে হলে সেই মানুষের কি কর্ম থাকতে হবে, কি ক্ষমতা থাকতে হবে, সেই ক্ষমতাটি কি এবং সেই কর্মটি কি? যে কর্ম করলে, যেই ক্ষমতা থাকলে একজন মানুষ আজরাইলকে ফেরত দিতে পারে। হে জগতবাসী, আমি সেই কর্মগুলোর কথা বলে যাব। সেই মানুষটি সর্বপ্রথম হলো যে রাসুল নামের মরা। এক নাম্বার কথা হলো রাসুল নামের মরা। যে রাসুল নামে মরেছে সে আল্লাহর নামে মরেছে, যে মুর্শিদ নামে মরেছে সে রাসুল নামে মরেছে, আর যে রাসুল নামে মরেছে সে আল্লাহর নামে মরেছে। তো আল্লাহর নামে যে মরে গেছে সে তো মরা, মরারে আজরাইল কি মারবে? আর সেই মরার মধ্যে যে কি শক্তি আর যে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সেই বিষয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই মরা মানুষের যে ক্ষমতা সেটা আমি বলবো। যে দেখেন, এই পৃথিবীতে মানুষ দেখা যায় খাওয়া কম, ঘুম কম, এবং কথা কম, এবং স্ত্রীর কাছে যাওয়া কম, এবং আল্লাহর ইবাদত আর জিকিরে সবসময় থাকে মশগুল। দুনিয়ার প্রতি কোনো ওরকম মায়া নেই, তার কি লস হবে, তার কি লাভ হবে, এই খেয়াল তার নেই। এবং দেখা গেছে যে সে যে পরিমাণে খাওয়া খাদ্য খাইত সে পরিমাণে সে খায় না, আল্লাহর নামের প্রেমের দেশে পড়ে থাকে। আর কি বলে, দেখা গেছে এই পৃথিবীতে অনেক মানুষ আছে স্ত্রী বা নারীর কাছে খুব বেশি বেশি যাওয়া আসা করে, তখন কি হয়, তখন তার ওই জিনিসটাও দিন দিন ক্ষরণ হইতে থাকে, হায়াত কমতে থাকে। আরেকটা বিষয় হলো কি, যে বেশি বেশি যারা খায় পেটুক, তাদের খাদ্য খেয়ে খেয়ে তাদের যে হায়াত কমিয়ে ফেলছে। যেমন তার খাদ্য যেদিন শেষ হয়ে যাবে, হিসেবের খাদ্য, তখন সেদিন সে মারা যাবে। তাহলে আমি বলবো খাওয়া কন্ট্রোল এবং চোখের দৃষ্টি কন্ট্রোল এবং সমস্ত কিছু যখন নিয়ন্ত্রণে চলে এবং রাসুল নামে মুর্শিদ নামের ফানাফিল্লা দেশে থাকে এবং দেখা গেছে তার দেহে কামের শক্তি থাকতেও সে এটাকে নিজের মধ্যে হজম করেছে, সে কামের শক্তিটা নিজের দেহের মধ্যে মিশিয়ে রেখেছে, কখনো প্রবাহিত করে না, সবসময় এদিকে তার খেয়াল থাকে আর সবসময় চোখে পানি পড়ে, ফানাফিল্লার দেশে থাকে, তখন এরকম একটা লোকের কাছে, তখন আজরাইল যদি আসে, আর এমন একটা লোকের কাছে আসার আগে তখন আল্লাহ বলে, হে আজরাইল, সে কিন্তু আমার বন্ধু, দেখিও আমার বন্ধুর যেন কষ্ট না হয় এবং আমার বন্ধুর সাথে যেন কোনো বেদবি তোমার না হয়। কারণ আল্লাহ কোরআনে একটি কথা বলেছে যে যে আমার বন্ধুর সাথে যুদ্ধ ঘোষণা করতে চায়, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করতে চায় আল্লাহর বন্ধুর জন্যে, তাহলে আল্লাহর বন্ধু কি বিষয়টা? আচ্ছা, এই জন্য আজরাইলকে সাবধান করে দেওয়া হয়েছে যে আমার বন্ধুর সাথে যেন কোনো বেদবি না হয়, তুমি যখন তার জানটা কবজ করে নিয়ে আসবে। তখন কি হলো, তখন আজরাইল যখন তার সামনে আসে তখন সে আজরাইল নত হয়ে বলতেছে, হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর বন্ধু, আপনার সময় হয়ে গেছে, যদি আপনি দয়া করে চলে আসেন আমার সাথে। তখন সেই আজরাইলকে বলতে লাগলো, হে আজরাইল, আপনি এসেছেন তো, আমার কিছু গোছানো বাকি, আমার কিছু আল্লাহর কাজ আছে সেগুলো বাকি, আপনি তিন দিন পরে আসেন, তিন মাস পরে আসেন, ছয় মাস পরে আসেন, তখন আমি আপনার সাথে চলে যাব। তাহলে এই যে একটি বিষয়, শরীয়তের ভাষায় একটি কথা বলা হচ্ছে যে
একটা সেকেন্ডের জন্যে আজরাইল কাউকে সময় দেবে না। আর এখানে একজন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমে ফানাফিল্লা হওয়া একটি লোক, সে কি বলল? সে বলল এই কথা, আর আজরাইল তা শুনতে বাধ্য। কেননা আল্লাহ কি বলেছে, আমার বন্ধু কি বলে তা শোনো, আমার বন্ধুদের সাথে কখনো বেয়াদবি করো না। তাহলে সে আজরাইল কি করল, চলে গেল। ঠিক আছে, আপনার কথাই রেখে চলে যাচ্ছে। তাহলে সেই ব্যক্তিটাই পারবে যে আল্লাহর প্রেমে ফানাফিল্লা, আল্লাহর জন্য সর্বত্যাগী হয়ে গেছে, সে আজরাইলকেও ফিরত দিতে পারে। সুবহানাল্লাহ। এখন এই কথাটা যদি কেউ বলে যে না এটা কি সম্ভব, আজরাইলকে ফিরত দিতে পারবে, আরে বাবা, আজরাইল যদি এসে তার বন্ধুর মধ্যে তার আল্লাহকেই দেখতে পায়, আজরাইল যখন এসেছে তখন এসে দেখে তার মধ্যে, বন্ধুর মধ্যে আরেক বন্ধু, যে মহাশক্তিশালী, যে সর্ববিশেষ সর্বশক্তিমান আল্লাহু আকবার, তিনি নিজেই তার বন্ধুর মধ্যে বসত করতেছে, তখন তার সাথে বেয়াদবি করলে কি আজরাইলের চাকরি থাকবে? যাই হোক, অল্পতে যারা বুঝে নিতে পারে তো আলহামদুলিল্লাহ। তবে আমি আজকে এই আলোচনাটি কেন করলাম, যে একমাত্র যারা হিসেব মতো চলেছে, কম খরচ করেছে সর্ববিষয়ে এবং আল্লাহর নাম ডাক বেশি করেছে, ফানাফিল্লার দেশে থেকেছে, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, তাদের সাথে যদি কোনো আজরাইল বেয়াদবি করে, এই আজরাইলের শাস্তি হবে। আজরাইলকে শাস্তি কে দেবে? আল্লাহই দেবে। তাহলে এই জন্য বলি, ফেরেস্তা হইতে মানুষ শ্রেষ্ঠ, যদি সে হইতে পারে শ্রেষ্ঠ। হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ তারে কয় না, আবার বাঘের মুখোশ লাগাইলে কেউ বাঘ হতে পারে না। তাই বলবো কি, যে আমরা পৃথিবীতে সর্বত্যাগী অনুরাগী, তিনি হন বৈরাগী। আমরা সংসার জীবনে আছি, থাকি, খাই, কিন্তু আমরা সংসারে থেকেও নিজের মনটাকে বৈরাগ্য বানিয়ে রাখবো, যে সব কিছুই আছে আমার, আসলে মূলত কিছুই নাই, সব কিছুই আছে আমার, মূলত আমার কিছুই নাই, এমন একটা ভাব রেখে যদি আমরা চলতে পারি যে এক আল্লাহ ব্যতীত আমার কেউ নাই, কিচ্ছু নাই, তখনই কিন্তু আমাদের জয় লাভ হয়ে যাবে। তবে হে জগৎবাসী, জানি না আজকের আলোচনা আপনাদের সামনে কেমন করে করলাম, ভালো লাগলো কি মন্দ লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আজ এ বলি রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।